ছবিটি দেখে হয়তো অনেকে অবাক হচ্ছেন যে ভুঁড়ি বেড়ে মোটা হয়ে একই হাল হয়েছে ছোট পর্দার দর্শক নন্দিত ও জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের। অবাক হবার কিছু নেই, যা দেখছেন সবই সত্য, তবে তার এরূপ বাস্তবে নয়, চরিত্রের প্রয়োজনে তার এমন লোক। আসছে ঈদে একটি সাত পর্বের ধারাবাহিক নাটকে মোটা মানুষ হিসেবে দেখা যাবে মোশাররফ করিমকে। নাটকের নাম ফ্যাট ম্যান। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। এই নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। নাটকের গল্প প্রসঙ্গে সাগর জাহান বলেন, ফ্যাট ম্যান কক্স বাজারের একটি গার্লস স্কুলের পিটিআই টিচার। গেল কয়েক বছরে তিনি বেশ মোটা হয়ে গেছেন। এদিকে তার সঙ্গে ফেসবুকে পরিচয় ঘটে সাবিলা নূরের। কক্সবাজারে গিয়ে সাবিলা তার সঙ্গে দেখা করেন, কিন্তু ফ্যাট ম্যানকে দেখে তিনি অবাক হয়ে যান। একজন মানুষ এত মোটা হতে পারে তার ধারণা ছিল না। তারপরে গল্পটি অন্যদিকে মোড় নেয়। আসছে ঈদ উপলক্ষে বাংলা ভিশন চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।